দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্দোনেশিয়ার বালি থেকে। এই মুহূর্তে আমি রয়েছি ইন্দোনেশিয়ার বালির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য নুসা পানিদা আইল্যান্ডে। নুসা পানিদা আইল্যান্ডের ঠিক পাশেই আরেকটি ছোট্ট দ্বীপ রয়েছে যেটা নুসা ল্যাম্বুগান নামে পরিচিত। আজকে আমরা নুসা পানিদা আইল্যান্ডের উপকূলে কয়েকটা পয়েন্টে স্নোরকেলিং করব। আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো, তাহলে চলুন আমাদের সাথে। আমি আপনাদের সাথে রয়েছি জুনুন, আপনারা দেখতে পাচ্ছেন নেচার্স নেভিগেটর চ্যানেল। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আজকের প্রথম গন্তব্য ক্রিস্টাল বেতে। আমরা এখানে নামবো, স্নোরকেলিং করব। দেখুন পানির নিচে কত রং বেরঙের মাছ ছুটে আসছে, মনে হচ্ছে ওরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরাও ছুটে চললাম মাছের পিছু নিয়ে। আবার কেউ তো মাছের জন্য খাবার নিয়েই পানির নিচে চলে আসলেন। এই জন্য মনে হচ্ছে মাছের এক মহাভোজ চলছে। ক্রিস্টাল বিচের ঠিক বিপরীত দিকেই হচ্ছে, যে আমাদের ঠিক পিছনেই হচ্ছে নুসা ল্যাম্বুগান। নুসা ল্যাম্বুগান কিন্তু একটা খুব ফেমাস একটা জায়গা, প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন এবং এখানে রাত্রি যাপন করে থাকেন। যদিও আমরা এইখানে রাত্রি যাপন করবো না, আমরা ডেলং প্রোগ্রামে এসেছি কোটা থেকে। এখানে ইউজুয়ালি কেউ যদি এসে থাকতে চান তাহলে থাকতে পারেন। অবশেষে ক্রিস্টাল বে আমরা ছেড়ে যাচ্ছি আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব ডলফিন বিচ,
এবং সেখানেও আমরা স্নোরকেলিং করব, ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাব। চলুন তাহলে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ডলফিন আইল্যান্ডে। আমরা এখানে নামব এবং স্নোরকেলিং করব। এখানে প্রচুর ডলফিন দেখতে পাওয়া যায়। আমরা জানি না আমরা দেখতে পাবো কি না। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।